বাসা যে থালায় ভাত খায় তা হচ্ছে কাসা। আমি জঙ্গি পাশা, আগে অবশ্য জঙ্গি ছিলাম কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি। আমি আগে অনেক বড় জঙ্গি ছিলাম, উগান্ডার আইফেল টাওয়ার, আমেরিকার আইফেল টাওয়ার, তারপরে ওই কি যেন খলিফা বুর্জ খলিফা, সব আমি আল্লাহর নামে উড়াইতেছি। অবশ্য এখন আমার ভিতরে দেশপ্রেম জেগে উঠেছে, আমি এখন ভালো হয়ে গেছি, আমি ওইসব জঙ্গিবাদী ছেড়ে দিছি এখন, এই জন্য ভালো হয়ে আমি এখন কিডন্যাপার হয়ে গেছি, ঠিক আছে, এখন আমি কিডন্যাপার পাশা। হ্যাঁ, আর এই প্রফেশনে হেল্প করার জন্য আমি শুধু রোহিঙ্গা ক্যাম্প থেকে আমদানি করেছি কিডন্যাপ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপ্ত বস্তা বন্দি সুলাইমান। ওকে সুলাইমান, তাহলে আমরা আমাদের কাজ শুরু করি, জীবনের প্রথম কিডন্যাপ। আচ্ছা চলো দেখি আশেপাশে কোনো মুরগি টুরগি দেখি। আমি কইছি ওই যে মুরগি এদিকে, ওই যে মুরগি দেখছি, মুরগিটারে কিডন্যাপ করবি, চল। ভাই আমারে ছাইরা দেন ভাই, আমি কি করছি ভাই, আমারে ছাইরা দেন, আমি আর কোনো ভাইয়ের সাথে কথা কব না ভাই, আমারে ছাইরা দেন, আমারে কেন কিডন্যাপ করছেন ভাই আপনারা, আমারে ছাইরা দেন ভাই। Yes, I can't speak. Hey, Bostakul, Bostakul. Hey, বেড়া, শুন, তোরা না কিডন্যাপ করছিস বুঝছ, তোর গার্জেনের নাম্বার দে। আরে ভাই একটা কাহিনি হয়েছে, এসএসসি পরীক্ষায় ফেল করার পর তো মা সে মোবাইল নিয়েছে, আর তো মোবাইল দেয়নি। এতদিন জঙ্গিবাজি করে কি করছেন ভাই? বেশি কথা কাউকে, তোমার ফোন দিয়ে করো না পাশা ভাই, মাগার কত বাথরুম ফোন দিতে হবে না। এই তো সোনার খনি পাই গেছি, হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি এখনই ফোন লাগাচ্ছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ তোমার পোলারে আমরা কিডন্যাপ করছি বুঝছো, হ্যাঁ হ্যাঁ তোমার পোলারে কিডন্যাপ করছি, তাড়াতাড়ি এই যে পুকুর আছে, চাল পুকুর আছে না, পুকুরের পাশে কলা গাছের তলা একটা নিয়ে যা, 2,00,000 টাকা দিয়ে বুঝছো। হে মি, আপনারা কার, আপনারা কি কোন এইসব, হ্যাঁ আমার পোলারে কিডন্যাপ করছেন, আমি বিশ্বাস করি না। আমি হলাম পাশা, যেই থালায় ভাত খায় তা হলো কাসা। হ্যাঁ বাদে, এখন কাজের কথায় আসি শোন ভাই, ওর ফোনটা দেবে না ভাই, এর চুপ কর, হ্যাঁ শোন কাজের কথায় আসি শোন, 2,00,000 টাকা নিয়ে তাড়াতাড়ি যেখানে কইছি সেখানে চলে আয়, না হলে তোর পোলারে পিস পিস কইরে ঠিক আছে বেচে দেবো, অবশ্য মানুষের মাংস বিক্রি হয় না ঠিক আছে, নাহলে বেচাই দিতাম বুঝছিস। আচ্ছা ঠিক আছে, আমার পোলার দাম যদি 2,00,000 টাকা হয় বাপের দাম তাহলে তোর বেশি হইতে পারে তাই না? এই পোলার দাম 2,00,000 হলে বাপের দাম 4,00,000 না, বেশি হবে না? ঠিক আছে, আচ্ছা যা বললে আপনারা চিন্তা করে দেন, পোলার দাম 2,00,000, বাপের দাম, বাপের দাম তাহলে 4,00,000 হয়, তাহলে 4,00,000 হবে না 2,00,000 হবে, সেখানে এটা কোন 4,00,000 মিস হয়ে যাবে না, হ্যাঁ ও তাড়াতাড়ি কর তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা
ঠিক কইছ বাপরে বাপ।